এবিভিপি স্বাস্থ্যবন্ধ অভিযানকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা, লাঠিচার্জ শুরু করেছে পুলিশ। দেখুন ছবিটা। আধিকারিকরা ইট ছোড়া হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ইট ছোড়া হচ্ছে, এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের যারা সদস্য তাদের থেকে ইট ছোড়ার অভিযোগ উঠে আসছে। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, পুলিশের বাহিনী তারা সামনে আসতেই কিন্তু এই জমা জলের মধ্যে থেকে পড়ুয়ারা তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করার উদ্যোগ নেওয়া হয়েছে, এবং জমা জল ভেঙে পড়ুয়ারা এগিয়ে চলেছেন লাঠি নিয়ে, ঢাল নিয়ে। পুলিশের আধিকারিক যারা রয়েছেন, র্যাপের আধিকারিক যারা রয়েছেন, তারা কিন্তু এগিয়ে চলেছেন, এবং একাধিক এবিভিপি সদস্যকে ইতিমধ্যেই কিন্তু আটক করা হয়েছে। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, আমি যাওয়ার চেষ্টা করছি সৌমেন, ওপাশে জলের ওপাশে পড়ুয়াদের একাংশ রয়েছে, তাদের বক্তব্য কি জানার জন্য। একেবারে শিবাসী সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি চার্জ করেছে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের আরো এক প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল, তুমি যে অংশে রয়েছে সেখানকার কি ছবি? যে কথা বলছিলাম, দুজন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যকে ইতিমধ্যে আটক করা হয়েছে, এবং জমা জল পেরিয়ে পড়ুয়ারা চলে গিয়েছিলেন। আবার দেখা যাচ্ছে পড়ুয়ারা যখন তাদের সদস্যদের ছাড়াতে যাচ্ছেন, এবং পুলিশের তরফে বলা হচ্ছে তারা যেন কোনোভাবে এই জল পার করে না আসে, আবার পুলিশের আধিকারিকদের সাথে বচসা শুরু। কি করছিলেন আপনারা? কিন্তু আজি করে যখন হামলা হচ্ছিল কি করছিলেন? কি বলবেন? এই যে আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে কতজন আজকে স্বাস্থ্যমন্ত্রীকে খুঁজতে এসেছিলাম, স্বাস্থ্যমন্ত্রী রাজ্য থেকে নিখোঁজ, পুলিশ অতি সক্রিয় হয়ে আমাদের মিছিল আটকাচ্ছে। যখন আজি করে রাতের অন্ধকারে একদল ভাড়াটে দুষ্কৃতি ঢুকে ঘটনাস্থল ভাঙচুর করে প্রমাণ লোপাট করে গেল। আপনারা কি আজকে স্বাস্থ্যভবন যাবেন? এখনো বলছি স্বাস্থ্যভবন যাব। আমরা স্বাস্থ্যভবনে মেল করেছিলাম অ্যাপয়েন্টমেন্টের জন্য। ব্যারিকেড কি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা ভেঙেছে? তিনটে ব্যারিকেড ভেঙেছি, আর ওই কতগুলো ব্যারিকেড আছে দেখতে চাই। গণতান্ত্রিকভাবে আমরা এই সরকারের পতন চাই, একটাই দাবি, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, আর কোনো দাবি নেই। দুজন ইতিমধ্যে আটক হয়েছে বলে শোনা যাচ্ছে, আপনাদেরও যদি আটক করা হয় এগোবেন? আমরা আজকে বৃহৎ সংখ্যায় নেমেছিলাম এই কারণেই, যতজন খুশি অ্যারেস্ট করুক আমরা রাজি আছি। আমরা দেখতে চাই এই পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রীর কারাগারে কত জায়গা আছে এবিভিপির কার্যকর্তাদের আটকে রাখা। কথা বলছিলাম দেবাঞ্জন পালের সঙ্গে, এবং তার সঙ্গে যে ছবি পার্থপ্রতিম রায় তুলে ধরছেন, জল একেবারে। শিবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের আরো এক প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল, তুমি যে অংশে রয়েছো সেখানকার কি ছবি? র্যাব কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে, প্রবীর যে ছবি দেখাচ্ছে দেখো, রাস্তার অনেকটা দূর পর্যন্ত র্যাব এগিয়ে এসেছে, পুলিশ এগিয়ে এসেছে, এবং রীতিমতন তাদের মধ্যে এখানে কিন্তু আরেক দফা ধস্তাধস্তি শুরু হলো। এবিভিপি সমর্থকদের দাবি, তাদের তিনজন চারজন মহিলা সমর্থককে তারা পুলিশ আটক করেছে, এবং দেখতে পাচ্ছ এখন কিন্তু র্যাব এগোচ্ছে, পুলিশ হয়ে গেছে, যেটাকে বলা হয় গোটা রাস্তা কভার করে পুলিশ এগোচ্ছে, যাতে কোনো এবিভিপি সমর্থক উল্টো দিকে পড়ে না থাকে, সেইভাবে কিন্তু এগোচ্ছে। আমরা দেখছি এখানে এই হচ্ছে অবস্থা, পুলিশের সঙ্গে কিন্তু আজকে আমাদের ছাত্রদের আন্দোলনে ঘটনার সময় পুলিশ কোথায় ছিল, এটাই হচ্ছে
এবিভিপির সমর্থকদের দাবি, এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু ক্রমশ পুশ করছে, পুলিশ কিন্তু ক্রমশ তাদেরকে আবার যেদিক থেকে তারা এসেছিল সেদিকে তাদেরকে নিয়ে যাচ্ছে, ক্রমশ কিন্তু আস্তে আস্তে পুশ করতে করতে তাদেরকে সিটি সেন্টারের দিকে নিয়ে যাচ্ছে, অর্থাৎ যেখানে তাদের জমায়েত ছিল সেই জমায়েত থেকে অনেকটা দূরে তাদেরকে হটিয়ে দিচ্ছে, এবং এই মুহূর্তে পুলিশের হাতে লাঠি রয়েছে, লাঠি উঁচিয়েই তারা যাচ্ছে। কিন্তু উজ্জ্বল তুমিদের সঙ্গে দেখো, আমাদের সঙ্গে রয়েছে অপর প্রান্তে আমাদের আরো এক প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস দেখো ছবিটা, আমরা দেখতে পাচ্ছি পুলিশ পুশ ব্যাক করছে, যে পদ্ধতিকে বলা হয় পুশ ব্যাক, মিছিলকে একেবারে সিটি সেন্টার নিয়ে যাওয়ার উদ্যোগ। এবং আমি কথা বলার চেষ্টা করবো একাধিক অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্য রয়েছেন, আমি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। এই যেভাবে আপনাদের আবার সিটি সেন্টারের দিকে, সিটি সেন্টার এলাকায় ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, কি বলবে? আজকে যে পুলিশ 14 তারিখ রাত্রে ডাক্তারদের সুরক্ষা দিতে পারে না, আজকে একজন মেডিকেল স্টুডেন্ট মেরে দেখুন রক্ত বার করে দিয়েছে। এই পুলিশ না কারা, এই পুলিশ মন্ত্রী স্বাস্থ্য ভবন যাবেন, এই আহত যেতেই হবে, স্বাস্থ্য বাঁচানোর জন্য, স্বাস্থ্য ব্যবস্থা বাংলায় ফেরানোর জন্য বলিদান দিতে লাগলে বিদ্যার্থী পরিষদ তৈরি আছে বলিদান দিতে। যে আপনারা যে আন্দোলনের কল দিয়েছিলেন, 11টা নাগাদ কল ছিল, বৃষ্টির জন্য আটকে গেছেন, তারপরে তো বৃষ্টি মাথায় নিয়ে আপনারা রওনা হলেন, কিন্তু স্বাস্থ্য ভবন যেতে কার্যত এবিভিপি পারলো না, এটা কি বলা যায়? পারলো না নয়, যদি আমাদের বৃষ্টি না আটকাতে পারে, পুলিশ না আটকাতে পারে, আমাদের রক্ত আমাদের আটকাতে পারবে না, আমরা গিয়েই ছাড়বো স্বাস্থ্য ভবন। এবং বাংলায় যে পরিবর্তন, সে পরিবর্তন হয়েই ছাড়বে, বাংলায় পরিবর্তন হওয়ার শুধু সময়ের অপেক্ষা। আরো একবার কিন্তু অবস্থানে বসে পড়লেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, পার্শ্বপ্রতি রায় যে ছবি তুলে ধরছেন, একেবারে অবস্থানে বসে পড়েছেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা, এবং তারা নাছোড়বান্দা, আজকে তাদের স্বাস্থ্য ভবন যেতে দিতে হবে, তারা সেখানে যে প্রোটেকশন দিতে চান। এবং এর পাশাপাশি যে ছবি আমরা দেখতে পাচ্ছি রাস্তার মধ্যে বসে রয়েছেন পড়ুয়ারা, তাদের তুলতে একেবারে বিধাননগর সিটি পুলিশের উদ্যোগ, পুলিশ তাদের তুলে ধরছেন, রাস্তায় কোনো অবরোধ রাখা যাবে না, এই বার্তা দিয়ে সিটি পুলিশের আধিকারিকরা তারা এগিয়ে আসছে, বিধাননগর সিটি পুলিশের কর্মীরা, এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের যে সদস্যরা তাদেরকে কিন্তু ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, যে পথে তারা এসেছিলেন জল টপকে, জমা জল টপকে, সেই পথেই তাদের আবার কিন্তু ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। যদিও তাদের হুঁশিয়ারি, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের যে কর্মীরা, যে সদস্যরা এসেছেন, তাদের হুঁশিয়ারি, তারা এই গেরুয়া ধ্বজ নিয়ে তারা আজকে স্বাস্থ্য ভবন যাবেন, এমনটাই কিন্তু এখনও হুঁশিয়ারি দিয়ে রাখছেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা। ভিন্ন পথে তারা যাওয়ার কোনো পরিকল্পনা করেছেন কিনা তা একমাত্র একেবারে শিবাশিস তুমি আমাদের ছবি দেখাতে থাকো। আমরা চলে যাব আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়ের কাছে। উজ্জ্বল, যেখান থেকে মিছিল শুরু হয়েছিল সেই দিকেই ঠেলতে ঠেলতে পুলিশ নিয়ে যাচ্ছে বিক্ষোভকারীদের, কিন্তু তারা বলছেন তারা স্বাস্থ্য ভবন যাবেনি, দেখো ছবিটা। দেখো আমরা যেটা দেখাচ্ছি, দেখো যে ছবি দেখতে পাচ্ছ, একেবারে তাদেরকে পুশব্যাক করছে, এবং মাঝে মাঝেই কিন্তু এবিভিপি সমর্থকরা তারা রাস্তায় শুয়ে পড়ছে, রাস্তায় শুয়ে তাদের বিক্ষোভ দেখাচ্ছে, এবং যেখানে রাস্তা আটকানো হচ্ছে সেখানেই কিন্তু পুলিশকে তাদেরকে আটক করছে। আমরা যে ছবি দেখাচ্ছি তুমি দেখো, বেশ কিছুটা আসার পর এবিভিপি সমর্থকরা তারা রাস্তায় শুয়ে পড়ল, পুলিশ কিন্তু একেবারে দেখতে পাচ্ছেন আজকে ক্রিমিনালকে ধরার জন্য এক পুলিশ হাতে চুরি পড়াছে, কিন্তু আজকে এবিভিপি লড়ছে, লড়বে, এই দোষীদেরকে ফাঁসি চাইছে এবিভিপি। আমরা কিন্তু একটা অন্যরকম দৃশ্যের আজকে সাক্ষী থাকছি, তুমি দেখতে পাচ্ছ পুলিশের ভয়, ঘুষের চাকরি কিসের ভয়, এই যে আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু আজকে অত্যন্ত ঠান্ডা মাথায়, প্রথম দিকে কিছুটা তাদের বোঝানোর চেষ্টা হলো, তারপরে কিছুটা লাঠিচার্জ করা হলো, সামান্য লাঠিচার্জ, এবং তারপর এখন দেখো পুশব্যাক করা হচ্ছে, কাউকে কিন্তু আটক করা হচ্ছে না, দুজন চারজন ছাড়া পুলিশ কিন্তু আস্তে আস্তে পুশব্যাক করে তাদেরকে এলাকাস্থল থেকে হটিয়ে দিচ্ছে। মাঝে মধ্যে কয়েকজন এবিভিপি সমর্থক তারা চেষ্টা করছে রাস্তায় বসে পড়তে, পুলিশ তাদের তুলে আবার কিন্তু যেখান থেকে তারা মিছিল শুরু করেছিল সেখানে তাদের পাঠিয়ে দিচ্ছে। তুমুল বৃষ্টির মধ্যে গোটা রাস্তায় জল জমে গেছে,
এর মধ্যে কিন্তু পুলিশ কর্মীরা তারা আস্তে আস্তে বিজেপির কর্মী সমর্থকদের আবার রাস্তায় বসে পড়লেন, আবার এবিভিপি সমর্থকেরা রাস্তায় বসে পড়ল। কবির সেই ছবি দেখাচ্ছে, দেখো রাস্তায় বসে এবার মহিলারা যারা রয়েছে, ছাত্রী যারা রয়েছে, তারা রাস্তায় বসে রয়েছে এবং এবারও কিন্তু পুলিশ তাদেরকে চেষ্টা করছে ধরার জন্য, তোলার জন্য মহিলা পুলিশ বাহিনী আছে, তারা তাদেরকে দাঁড় করানোর চেষ্টা করছে এবং যারা রাস্তায় বসছে তাদেরকে কিন্তু আটক করা হচ্ছে, তাদেরকে কিন্তু আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এইখানে এই মুহূর্তে তুমুল উত্তেজনা, এখানে যারা রাস্তায় রয়েছে তাদেরকে হটানোর চেষ্টা হচ্ছে, কিন্তু যারা রাস্তায় বসে পড়ছে, রাস্তায় শুয়ে পড়ছে তাদেরকে কিন্তু ধরে পুলিশ আটক করছে। আমরা দেখতে পাচ্ছি এই ছবি দেখো, পুলিশ ক্রমশ প্রায় 500 মিটারের মতন রাস্তা পুলিশ কিন্তু পুশব্যাক করতে করতে যাচ্ছে, বিশাল পুলিশ বাহিনী পেছনে রয়েছে, র‍্যাব কুইক অ্যাকশন ফোর্স সমস্তটাই রয়েছে এবং সামনে সামনে দুজন আইপিএস অফিসার তারাও কিন্তু রয়েছেন এবং পুরো ফোর্সটা নিয়ে তারা একদম রাস্তা কভার আপ করতে করতে এই বাহিনী যারা এসেছিল, এবিভিপির যে বাহিনী এসেছিল তাদেরকে কিন্তু পিছু হটাচ্ছে, তাদেরকে কিন্তু একেবারে পিছু হটানো বলতে যা বোঝায় সেই পিছু হটাচ্ছে। খুব বেশি আক্রমণাত্মক কিন্তু পুলিশ ছিল না, পুলিশ কিন্তু খুব বেশি বল প্রয়োগ করেনি, কিন্তু এখান থেকেই প্রশ্ন উঠছে সদস্য অঙ্কিতা দত্তকে কার্যত টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে প্রিজন ভ্যানের দিকে, যেখানে ব্যারিকেড করে রাখা ছিল, তারপরে প্রিজন ভ্যান ছিল সেই ছবি আমরা তুলে ধরেছি এবং সেই প্রিজন ভ্যানেই কিন্তু আটক করা হচ্ছে এবিভিপি সদস্যদের, যা ব্যারিকেডের পিছনে যে প্রিজন ভ্যান ছিল সেখানেই নিয়ে যাওয়া হচ্ছে এবিভিপির সদস্যদের। অন্যদিকে যেখান থেকে মিছিল শুরু হয়েছিল, মিছিলের উৎপত্তি স্থল, সেখানে নিয়ে যাওয়া হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বাকি সদস্যদের, কার্যত যাদের আটক করা হচ্ছে তাদের সঙ্গে যে এবিভিপির সদস্যরা যাদের ছড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে তাদের প্রায় 1 কিলোমিটারের একটা পার্থক্য এবং মাঝের এলাকার পুরোটাই নিয়ন্ত্রণ নিচ্ছে বিধাননগর সিটি পুলিশের বিভিন্ন আধিকারিক কর্মীরা, কারণ ব্যাকআপ ফোর্স আমরা দেখতে পাচ্ছি যারা সক্রিয় রয়েছেন তাদের পিছনে পুলিশের আরো একটি ফোর্স তারা কিন্তু যাচ্ছেন। সেই ছবি আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম রায় তুলে ধরছেন, আমি পার্থকে বলবো সেই ছবি তুলে ধরতে। পুলিশের পিছনেও কিন্তু একটি বাহিনী রয়েছে যারা যাচ্ছেন এবং প্রয়োজনে সেই বাহিনী ব্যবহার করা হবে এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে। শিবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে বিধাননগর সিটি পুলিশ এবং র‍্যাফের তরফ থেকে বিক্ষোভকারীদের সরানো হচ্ছে সিটি সেন্টারের দিকে, যেখান থেকে এই মিছিল শুরু হয়েছিল। এবিভিপি স্বাস্থ্যভবন অভিযানকে কেন্দ্র করে তুলকালাম, ধুন্দুমার পরিস্থিতি। প্রথমে ব্যারিকেড করে পুলিশ আটকায় স্বাস্থ্যভবনের অনেকটা আগে, কিন্তু সেই ব্যারিকেড ভেঙে এগোতে গেলে পুলিশ লাঠিচার্জ শুরু করে, তারপরেই তীব্র উত্তেজনা। এখনও উত্তেজনা রয়েছে, যদিও বিক্ষোভকারীরা বলছেন তারা এগোবেন, তাহলে কি তারা নতুন করে প্রতিরোধ করে তুলবেন? পুলিশ এগিয়ে যাচ্ছে, কারণ তাদেরকে সেই জায়গায় ফিরিয়ে নিয়ে যাচ্ছে যেখান থেকে এই মিছিলের সূত্রপাত হয়েছিল।